সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহফুজাস ব্লগ ইউকে। আশা করছি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি, আর সকালবেলা হচ্ছে আমার প্রথমেই চা খেতে হয়। তো আজকে অবশ্য একটু লেটেই ঘুম থেকে উঠেছি, যার কারণে চা নাস্তা দুটা একসাথে রেডি করে ফেলেছি। ব্রেডটা অবশ্য একটু বেশি টোস্ট হয়ে গিয়েছে, আর একটু কম হলে ভালো হতো। আমি আবার খুব বেশি টোস্ট পছন্দ করি না, রিজার বাবা লাইক করে এরকম ব্রেড টোস্ট হলে। তো আজকে খাচ্ছি হচ্ছে কলা দিয়ে ব্রেড, আর আমার আবার শপিং করতে হবে, রান্নাও করতে হবে। আমি দেখা যায় কখনো যদি মানে রান্না করি আমাদের এশিয়ান খাবার, তো হয়তো দুই তিন দিন এই ধরনের খেলাম, তারপর হয়তো আমরা অর্ডার করি বা ওভেনের কোনো খাবার বা ইংলিশ কোনো খাবার ওই রকম কিছু করি, উল্টায় পাল্টায় খাই আর কি, তাহলে খেতে ভালো লাগে। আর বাচ্চারা খুব বেশি দেখা যায় এক ধরনের খাবার খেতে চায় না। আর আমি এখন বাসায় এসেছি শপিং করে, আর আস্তে আস্তে দেখা গিয়েছে যে একদম সন্ধ্যাই হয়ে গেছে, আর খুব তাড়াতাড়িও সন্ধ্যা হয়ে যায়, ছোটো দিন এখন। আর আজকে শেয়ার করছি আপনাদের সাথে কী কী শপিং করে নিয়ে আসছি। এখানে যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা সল্টেড বিস্কিট, খেতে অনেক অনেক মজা। টমাটো নিয়ে এসেছি, টকের তরকারি রান্না করব ভাবছিলাম, আর কিছু মুগি। আমি অবশ্য কাতলা মাছ ভিজিয়ে রেখে গেছি, তো ভেবেছিলাম যে কোনো একটা সবজি পেলে নিয়ে আসবো, তো এই জন্য মুগি আনলাম। আর হচ্ছে আমাদের বাংলাদেশি যে লেবু, এইটা আবার আমার খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। কয়েকটা হচ্ছে জলপাই নিয়ে এসেছি, তো জলপাইটা আমি হচ্ছে টমাটোর টকের মধ্যে দিব, কাঁচা আম বা জলপাই ওরকম কিছু একটা দিলে টকটা অনেক ভালো হয় খেতে। আর আমি মুরগিও নিয়ে এসেছি, তিনটা চিকেন, একটা রান্না করব আর দুটা রেখে দেব। তো যখন গিয়েছিলাম চিকেন নিতে, তখন দেখি যে খুব সুন্দর ফ্রেশ হচ্ছে গরুর মাংস এসেছে, এজন্য গরুর মাংস নিয়ে আসলাম। আর মাংসের সাথে ডাল খেতে আমার অনেক অনেক ভালো লাগে, এই জন্য ডালটাও ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, তো পেঁয়াজ যখন কুচি করছিলাম তো দেখলাম যে আমার নাইফটা একটু মানে কেমন মানে শার্প লাগছে না, তো এই জন্য আমি এটা আজকে শার্প করব। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কি কি জিনিস আমি ভিজিয়ে রেখেছি, মাছ, এগুলি অবশ্য শপিংয়ে যাওয়ার আগেই ভিজিয়ে রেখে গেছিলাম যেন ইজি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এই টমাটোটা, টমাটোর মতো দেখতে, এটা আসলে টমাটো না, এটা একটা নাইফ শার্পনার, আমি টিকে মার্কস থেকে নিয়েছিলাম। এটা দিয়ে খুব সুন্দর করে নাইফ শার্প হয়ে যায়, তো আমি যখনই দেখি যে আমার নাইফ শার্প লাগছে না তখন এটাতে করে ঘষে খুব সুন্দরভাবে নাইফটা শার্প করে নিই। তো আপনারা দেখতে পারেন টিকে মার্কসে এই ধরনের আনকমন জিনিস কিন্তু পাওয়া যায়। তো আমি অবশ্য পেঁয়াজ আগেই কেটে রেখেছিলাম, তো দেখব রান্না করার পর যে যদি আমার লাগে আরও পেঁয়াজ তাহলে কেটে নিব, এখন আর আমি এক্সট্রা কাটছি না, ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তো এগুলি তো আর আসলে আমি একটু বড় বড় সাইজেরই রেখে দেব, রিজার বাবা হচ্ছে ফুলকপি দিয়ে চিকেন সে খুবই খুবই লাইক করে, তো এই জন্যই আমি ফুলকপিগুলো একটু বড় সাইজের করে, হাত দিয়ে আসলে উঠে আসে এগুলি ইজিলি, তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। নিয়ে এগুলি একটু ভিজিয়ে রাখবো, ফুলকপির থেকে অনেক সময় দেখা যায়, ফুলকপি না শুধু, তারপর কাবিজেও থাকে অনেক সময়, ব্রকোলিতেও একটু ভিজিয়ে রাখতে হয়, অনেক সময় পোকা থাকে, এই জন্য আমি একটু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি ওগুলি। আর ডাল রান্না করার জন্য আমি ডালে পেঁয়াজ, রসুন, হলুদ আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে বয়েল হতে দিয়েছি, তো যখন বয়েল হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে মাশ করে আবার পানি দেব, দুইবারে আমি ডালটাকে পানি দেই আর কি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, এগুলি হচ্ছে সিনা, গরুর সিনা যেটাকে বলে, তো আমার সিনার মাংসটা অনেক বেশি ভালো লাগে কারণ এতে হাড্ডি থাকে, আর একদম তুলতুলে মাংসটা খেতে খুব একটা ভালো লাগে না। তা আমি এটাকে ভালো করে প্রথমে কয়েকবার ধুয়ে এতে গরম পানি, একদম কেটল থেকে যে ফুটন্ত গরম পানি সেটা দিয়ে দিয়েছি, এতে করে ভালো করে ক্লিন হয়ে যাবে, আর অতিরিক্ত ফ্যাট থাকলে সেটাও বের হয়ে যাবে। নর্মালি হচ্ছে ভেড়ির মাংসের ক্ষেত্রে দেখা যায় আমি একটু বয়েল করে পানিটা ফেলে দিই, এতে অনেক ডার্টি পানি বের হয়, বাট এই মাংসটা অনেক সুন্দরই লাগছিল দেখতে, যার কারণে আমি শুধু গরম পানি দিয়ে দিয়েছি।
আর এখন একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছি। এই দিকটাতে হচ্ছে আমার মিট কারি বসাবো, আর একদিকে হচ্ছে চিকেন। তো একটা একটা করে প্রথমে বসিয়ে দিচ্ছি হচ্ছে মিট। এই যে দেখতে পাচ্ছেন, ডালটা অবশ্য আগেই বয়েল করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এইভাবেই করি, একটা একদিকে বসাই আর একটা রেডি করি। আর এছাড়া তো হার্ড হয়ে যায় রান্না করা একসাথে। এদিকে হচ্ছে রসুন শুকনা মরিচ ভেজে নিচ্ছি ডালে পুরন দেওয়ার জন্য। ডাল কুক হয়ে গিয়েছে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ডাল, এর কারণে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে গিয়েছে। আর এদিকটাতে আমি চিকেন বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ সব গরম মশলা দিয়ে হচ্ছে আমি কষতে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমি চিকেন দিয়েছি, আর চিকেনটা আর একটু কষে যাওয়ার পর এতে মশলা দিয়েছি। আমি চিকেন এভাবেই রান্না করি। তো এক একজন এক এক ধরনের রান্না করে থাকেন, তবে আমার কাছে এভাবে রান্না করার কারণ হচ্ছে চিকেন থেকে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যায়, আর এই জন্যই আমি এভাবে রান্না করি। আর পরে হয়তো আমি আবার একটু সামান্য পানি দিতে পারি, কারণ হচ্ছে ফুলকপি দিব, তো এখানে আবার খুব বেশি একটা পানি দিব না। ফুলকপি দিলে পানিটা কম দিলে এতে খেতে অনেক ভালো লাগে। আর আমি এখানে অবশ্যই একটু আচারও অ্যাড করব। তো ফুলকপি দিয়ে চিকেন আর একটু আচার দিলে খেতে অনেক অনেক ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মিট কারিতে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে এই মশলাটা দিব, এটা দিলে আমার কাছে তরকারিতে অনেক টেস্টি মনে হয়। এটা শানের একটা মিট মশলা। আর এই যে দেখেন আমার চিকেনের এখন এই অবস্থা। আমি কিছু মেথি পাতা ধুয়ে আর এতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই পানিটা এখন চিকেনে অ্যাড করে দিয়েছি। তো চিকেনটা যখন দেখলাম মোটামুটি অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এতে ফুলকপি দিয়ে দিয়েছি। কারণ চিকেন আর ফুলকপি তো আর একসাথে দেওয়া যাবে না, তাহলে হয়তো ফুলকপিগুলো ভেঙে যাবে। তো এই জন্যই হাফ হয়ে যাওয়ার পর আমি ফুলকপি দিয়েছি। আর মিট কারিও সেম, যখন প্রায় মানে 70% মতো মিট কুক হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি এখানে বেবি পটেটো যে থাকে সেগুলি স্কিনটা ছিলে নিয়ে এখন আমি মাঝখানে কেটে দিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর বেবি পটেটো দিয়ে গরুর মাংস খেতে অনেক অনেক ভালো লাগে, এই জন্যই আমি এটা দিয়েছি। আর একটু ঝাল ঝাল করছি, গরুর মাংসের কারি একটু ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। তো এটা অবশ্য আমি কাইফকে দিতে পারবো না, সামান্য ঝালই হয়ে গিয়েছে। রিজা খেতে পারবে যদি আমি সাথে ডাল দিয়ে দিই, তো ঝালটা একটু কমে যায় ডালের সাথে। আর এখানে আমি চা আবার বানিয়ে নিচ্ছি, এটা বিকালবেলা তো আমার একটা চা খেতে হয়। আর যেহেতু নতুন বিস্কিটটা নিয়ে এসেছিলাম সল্টেড বিস্কিট, এইটা দিয়ে চা খেতে আমার খুবই খুবই ভালো লাগে। তো ভাবলাম যে চা একটা খেয়ে নেই, তাহলে আবার বাকি কাজগুলো করতে ইজি হয়ে যাবে। আমার রান্না অবশ্য মোটামুটি শেষের দিকেই, ডাল তারপর গরুর মাংস চিকেন এগুলি হয়ে গিয়েছে। আর এখন আরেকদিকে বসাচ্ছি হচ্ছে মাছের তরকারিটা আর টমেটোর টক যেটা ওটা। তো এদিকে মাছের তরকারির জন্য সামান্য পেঁয়াজ আর হচ্ছে মশলা দিয়ে কষে নিয়েছি। আর মুখি যে নিয়ে এসেছিলাম এগুলি ছিল অবশ্য বাংলাদেশি মুখি, বাট কেন জানি এটা সিদ্ধ হতে অনেক সময় লেগেছে। এর চাইতে আমার কাছে মনে হয়েছে যেন আফ্রিকান মুখিটাই হয়তো ভালো হতো খেতে। তো ওইগুলো আমি নিয়ে আসি মাঝে মধ্যে, দেখা যায় কচুর লতি দিয়ে সাথে মুখি দিয়ে দিলে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি উনি বলেন যে বাংলাদেশি মুখি ছাড়া ভালো হয় না। আসলে এটা ভুল ধারণা, মুখি একটু দেখে নিলে আফ্রিকান মুখিগুলিও খেতে অনেক অনেক টেস্টি হয়। আর এই তো আমার সব রান্নাবাড়া শেষ, সবগুলি অবশ্য টমেটোর টকটা দেখাই নাই, এটাও রান্না হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে মিট কারি আর হচ্ছে এই যে মুখি দিয়ে মাছ, আর এই তো এখানে হচ্ছে ডাল। তো সবগুলো রান্নাবান্না শেষ, এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।